আজকে মুসলমানদের উপরে এই জুলুম, এই নির্যাতন, এই নিপীড়ন, এই অন্যায়, এই বাস্তুচ্যুতকরণ, দেশান্তরিতকরণ, তাদের নারীদেরকে, লক্ষ লক্ষ নারীকে বিদ্যুৎকরণ, এর কারণ কি? এর কারণের মধ্যে আমরা হিজবুত তাওহিদ আন্দোলন বলেছি, দুটি কারণ আছে। একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ, একটা হচ্ছে জাগতিক কারণ, মানে দুনিয়াবী কারণ, জাগতিক কারণ, একটা হচ্ছে আধ্যাত্মিক কারণ। আধ্যাত্মিক কারণ হচ্ছে আল্লাহর শাস্তি, আল্লাহর মায়া। আল্লাহর শাস্তি কোনটা? আল্লাহ কোরআনে বলেছেন, যারা ইমান আনার পর কুফুরিতে ফিরে যায় তাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানব জাতির লানত। লানতের ফল হচ্ছে এটা, এটা হলো আধ্যাত্মিক কারণ। অর্থাৎ এই জাতিটাকে তৈরি করা হয়েছে আল্লাহ দেওয়া সত্য দিন, দিনুল হক আল্লাহ রাসুল দিয়েছেন এদের হাতে। এরা এই মানবতার মুক্তির সনদ, মানবাধিকার রক্ষার দলিল, মানুষের মুক্তির গ্যারান্টি। আল্লাহর এই নাজেল করা বিধানকে সারা বিশ্বময় এরা জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে এরা প্রতিষ্ঠা করবে, এটা ছিল এদের কাজ, এটা ছিল এদের দায়িত্ব। এই কাজ, এই দায়িত্ব তাদের জাতির যিনি পুরোধা, জাতির যিনি স্রষ্টা, জাতিকে যিনি তৈরি করেছেন, শেষ নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ওনার জীবদ্দশায় সংগ্রাম করে, বাড়িঘর ত্যাগ করে, সহায় সম্বল ত্যাগ করে, মার খেয়ে, দেশান্তরিত হয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে তিনি জয়তুল আরবে এই দিনটা প্রতিষ্ঠা করে দিয়ে তিনি প্রমাণ দিয়েছেন, এইভাবে বাকি দুনিয়াতে তোমরা সত্য দিন প্রতিষ্ঠা করবে। তিনি চলে যাওয়ার পরে ওনার হাতে তৈরি করা ওনার সাহাবিরা এই কাজ করে গেছেন। তার পরবর্তীতে এক 150-200 বছর পর থেকে আমরা সে দায়িত্ব পেয়ে গিয়েছি, সে দায়িত্ব ত্যাগ করেছি, সে আদর্শ আমরা হারিয়েছি। যেই কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন, যেই কারণে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন, এটা হলো আল্লাহর শাস্তি। আমরা মনে করি এটা আধ্যাত্মিক কারণ। এখন আধ্যাত্মিক কারণের কথা বললে অনেকে বলবেন সেটা আল্লাহর সিদ্ধান্ত, আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, আল্লাহর সিদ্ধান্ত বোঝা যায়, আল্লাহ তার কোরআনে বলেছেন এই কাজ করলে এই শাস্তি হবে, এই কাজ করলে এই ফল পাবে, এই কাজ করলে, কারণ তিনি প্রকৃতির মধ্যে আপনাকে দিয়েছেন, আপনি আপনি আপনাকে মাটিকে নির্দেশ দিয়েছেন, মাটি তুমি, তোমাকে কর্ষণ করলে তুমি ফসল দিবে, সে কাফের হোক আর মোমেন হোক। এখন মাটির মধ্যে যদি আপনি তেঁতুলের বীজ লাগান, সেখানে আপনি মানে টক খাবেন, তেঁতুল খাবেন, সেখানে যদি কমলার বীজ লাগান, সেখান থেকে আপনি কমলা খাবেন, ধানের বীজ লাগান, চাল খাবেন, আপনি সেখানে যদি তামাক লাগান, বিড়ি খাবেন। তো মাটি আপনাকে দিয়ে যাবে, মাটি গাদ্দারি করবে না, কিন্তু যেটা লাগাবেন সেটা ফল খেতে হবে, সেটা কোরআনে আল্লাহ বলেছেন। তো আমাদের প্রথম কারণ হচ্ছে এই আধ্যাত্মিক কারণ, যে এই মুসলমান নামক জাতি আল্লাহর দেওয়া সত্য দিন ত্যাগ করার কারণে, কুফুরিতে ফিরে যাওয়ার কারণে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছেন, আধ্যাত্মিক কারণ। আর জাগতিক কারণ, জাগতিক কারণ মানে দুনিয়াবী কারণটা হচ্ছে এই অনৈক্য, অনৈক্য। 180 কোটি মুসলমান, আল্লাহ এক, আল্লাহ কয়জন, রাসুল একজন, কিতাব কয়টা, তো মুসলমান জাতি হবে কয়টা, নেতা হবেন কয়জন, তাইলে আল্লাহ এক, রাসুল এক, কোরআন এক, নেতা হবেন একজন, জাতি হবে একটা, মুসলিম জাতি, মুমিন জাতি, এক জাতি, এক নেতা, একটা রাষ্ট্র, একটা সংবিধান, একজন প্রভু, একজন পথ প্রদর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই না সাধারণ সূত্র, এই না সরল হিসাব। সেই মুসলমান জাতি আজকে ভৌগোলিকভাবে 55 থেকে 60টা রাষ্ট্রে বিভক্ত হয়েছে, ন্যাশন, এটার নাম ন্যাশন স্টেট। আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমরাষ্ট্র, পাকিস্তান একটা স্বাধীন সার্বভৌমরাষ্ট্র, মালয়েশিয়া একটা স্বাধীন সার্বভৌমরাষ্ট্র, ইরান একটা স্বাধীন সার্বভৌমরাষ্ট্র, সিরিয়া একটা, সৌদি আরব আরব রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ছোট্ট একটা কুয়েত আমাদের দেশের একটা জেলার থেকে ছোট, ছোট্ট একটা কুয়েত, ওইটারও আর সরকার আলাদা, সংবিধান আলাদা, পার্লামেন্ট আলাদা, কুয়েতের আমির আলাদা, তাদের শাসন ব্যবস্থা আলাদা। এই যে জাতিগতভাবে ন্যাশন স্টেট, একটা জাতি 55 থেকে 60টা রাষ্ট্রে বিভক্ত হয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের স্বার্থ আলাদা, একদল যায় আমেরিকার পক্ষে, এক রাষ্ট্র যায় রাশিয়ার পক্ষে, এই হচ্ছে অবস্থা। এবার শরিয়াগত ভাবে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ আলে হাদিস, কেউ আলে সুন্নাত আল জামাত, কেউ সাফি, কেউ হাম্বালি, কেউ হানাফি। এবার পীর, হাজার হাজার পীর
উত্তরবঙ্গের পীর দক্ষিণবঙ্গের পীরকে মানে না, দক্ষিণবঙ্গের পীর ঢাকার পীরকে নাস্তিক বলে, ঢাকার পীর সিলেটের পীরকে পথভ্রষ্ট বলে। তাহলে এখন দেখেন হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। কোন কোন পীর রাজনীতি করে, কোন কোন পীর রাজনীতি করে না, কেউ সারা দিন বসে গান শুনে, কেউ বলে গান শোনা হারাম, এই হচ্ছে অবস্থা। তাহলে শরিয়াগত ভাবে হাজার হাজার ভাগ, আধ্যাত্মিক ভাবে হাজার হাজার ভাগ, মানে মারেভতি লাইনে হাজার হাজার ভাগ, রাষ্ট্রগত ভাবে হাজার হাজার শত শত টুকরো টুকরো হয়ে গিয়েছি, রাজনৈতিক দলে কেউ সরকারি দল, কেউ বিরোধী দল, কেউ আপনার গণতান্ত্রিক, কেউ সমাজতান্ত্রিক, গণতান্ত্রিকদের মধ্যে আবার বহু দল আছে, সমাজতান্ত্রিকদের মধ্যে আবার বহু দল আছে, এই মুসলমানের অবস্থা। কিন্তু এদের আল্লাহ কয়জন, কোরআন কয়টা, একটা, রাসূল একজন। আজকে তারা টুকরো 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 হয়ে গিয়েছে।